আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিকুল আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আসলে আমি আপনাদের সামনে আমদানি রপ্তানির একটা ভিন্ন বিষয় আলোচনা করব। এই বিষয়টা নিয়ে আমি মনে হয় প্রথম ইউটিউবে আলোচনা করি এবং এখন পর্যন্ত কাউকে দেখি নাই এই বিষয়টা নিয়ে ইউটিউবে আলোচনা করতে। এটা হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে কিভাবে আপনারা বিদেশে পণ্য রপ্তানি করবেন, বিদেশে পণ্য পাঠাবেন। যেহেতু আমরা অনেকেই জানি যে পোস্ট অফিসের মাধ্যমে আসলে পণ্য পাঠালে সেখানে খরচটা কম লাগে আমাদের, তো আমরা অনেকেই চাচ্ছি যে পোস্ট অফিসের মাধ্যমে পণ্য বিদেশে রপ্তানি করতে। আসলে এই বিষয়ে একটা কমপ্লিট ধারণা আমরা পাই না কোথাও, সেই রকমভাবে কোথাও আসলে দেয়া হয় নাই। তো এই জন্যে আসলে আমি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আজকে একটু দেখানোর চেষ্টা করব যে পোস্ট অফিসের মাধ্যমে কিভাবে আপনারা পণ্য পাঠাবেন, কত টাকা খরচ যাবে, কি কি পণ্য পাঠাবেন, কত দিন সময় লাগবে, এই সমস্ত বিষয় খুঁটিনাটি আলোচনা করব। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। আর আপনি যদি একদম নতুন হয়ে থাকেন এবং আমদানি রপ্তানির ব্যবসা করার চিন্তা করেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমরা এই চ্যানেলে আমদানি রপ্তানির এমন সব ভিডিও দিয়ে থাকি যেগুলো আপনারা দেখে একজন প্রফেশনাল আমদানি রপ্তানিকারক হতে পারবেন। যাই হোক, মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো পোস্ট অফিসের মাধ্যমে আসলে খুব আগে থেকেই আমরা দেখেছি যে পোস্ট অফিসের মাধ্যমে চিঠি আদান প্রদান করা হয়, পণ্য আদান প্রদান করা হয় এবং সেটা বেশি পরিমাণে না, ছোট ছোট কোয়ান্টিটির পণ্য পোস্ট অফিসের মাধ্যমে আদান প্রদান করা হয় এবং ইদানিংকালে এসে এটা খুব বেশি আকারে দেখা দিয়েছে। কারণ আমরা আসলে যারা বিদেশে পণ্য পাঠাতে চাই, দেখা যায় যে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি আমরা পণ্য পাঠাই সেখানে আমাদের খরচে অনেক বেশি পরিমাণে খরচ হয়। এজন্য আমরা চাচ্ছি যে যদি আমাদের এই কাজটা কম খরচে করা যায় তাহলে আমাদের বিদেশে যে বায়ারগুলো রয়েছে তাদের সাথে ডিলিং করতে আমাদের জন্য সুবিধা হয়। তো পোস্ট অফিসের মাধ্যমে যেটা প্রথম যেই আপনাদের প্রশ্ন থাকে যে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে কি কি কাগজপত্র আমাদের প্রয়োজন হবে। আসলে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে আপনার ট্রেড লাইসেন্স, টিন ব্যাট এগুলো কিচ্ছু লাগবে না। জাস্ট আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি পোস্ট অফিসের মাধ্যমে পণ্য পাঠাতে পারবেন এবং যাকে পাঠাবেন তার ঠিকানা আর আপনি যে পাঠাচ্ছেন আপনার ঠিকানা, একটা এনআইডি কার্ড হলেই যথেষ্ট। আপনি এটা দিয়েই পোস্ট অফিসের মাধ্যমে পণ্য পাঠাতে পারবেন। এবং এরপরে যেটা প্রশ্ন থাকে যে সর্বোচ্চ কত কেজি পাঠানো যায় বাংলাদেশ থেকে, পোস্ট অফিসের মাধ্যমে সর্বোচ্চ 20 কেজি পরিমাণ পণ্য আপনি পাঠাতে পারবেন, যেটা ইএমএস সার্ভিসের মাধ্যমে বাংলাদেশ পোস্ট অফিস থেকে পাঠানো হয়। সেখানে বলা রয়েছে যে আপনি সর্বোচ্চ 20 কেজি পরিমাণ পণ্য বাংলাদেশ থেকে পাঠাতে পারবেন। এরপরে আরেকটি প্রশ্ন থাকে সবার যে পোস্ট অফিসের মাধ্যমে আসলে কি কি ধরনের পণ্য পাঠানো যায়। পোস্ট অফিসের মাধ্যমে আপনি বৈধ যে সমস্ত প্রোডাক্ট বিদেশে রপ্তানি করা যায় সব প্রোডাক্ট আপনি পাঠাতে পারবেন। বিশেষ করে যারা গার্মেন্টস আইটেম নিয়ে কাজ করেন বা ছোট ছোট ই কমার্স বাংলাদেশে রয়েছে, দেখা যাচ্ছে যে আপনাকে বিদেশ থেকে একজনে অর্ডার দিয়েছেন, পোস্ট অফিসের মাধ্যমে আপনি তাকে পণ্য পাঠাতে পারবেন। তবে যে সমস্ত দ্রব্য পচনশীল, যেমন ধরুন আপনি এমন একটা প্রোডাক্ট পাঠাচ্ছেন যেটা 2-4-10 দিন বা 20 দিনের মধ্যে পচে যাবে, এই ধরনের প্রোডাক্ট পোস্ট অফিসের মাধ্যমে আপনার নেবে না। এরপরে যেগুলো লিকুইড আইটেম থাকে, যেমন ধরুন আপনি মধু পাঠাবেন, ঘি পাঠাবেন, এগুলো পোস্ট অফিসের মাধ্যমেই নেবে না আপনার থেকে। চেষ্টা করবেন যে এই সমস্ত প্রোডাক্ট না পাঠিয়ে যেগুলো, কারণ পোস্ট অফিসের মাধ্যমে একটা প্রোডাক্ট পাঠালে সেইখানে আপনার সময় লাগে, পোস্ট অফিসে যে কোনো প্রোডাক্ট যেতে একটা সময় লাগে। এই সময়টাতে আপনার প্রোডাক্ট যদি আল্লাহ না করুক সেটা পচে যায় বা গলে যায়, এই জন্য আসলে পোস্ট অফিসের মাধ্যমে এই এই ধরনের প্রোডাক্টগুলো নেওয়া হয় না। এরপরে আরও একটা প্রশ্ন থাকে যে আসলে পোস্ট অফিসের মাধ্যমে পাঠালে কতদিন সময় লাগতে পারে। আমার যেটা আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে মিনিমাম 40-50 দিন সময় লাগে। মিনিমাম সময় ধরে নেবেন যে আপনি 40 দিন, এরপরে সর্বোচ্চ সময় 2-2.5-3 মাস পর্যন্ত সময় লেগে যায় পোস্ট অফিসের মাধ্যমে একটা প্রোডাক্ট বাংলাদেশে থেকে বিদেশে পাঠালে সেই দেশে পৌঁছতে। এবং সেটা অঞ্চল ভিত্তিক বা দেশ ভিত্তিক সময় একটু বেশি লাগে, কিন্তু কাছাকাছি কান্ট্রি হলেও কিন্তু আপনার 30-40-50 দিন সময় লেগে যায়। হ্যাঁ, স্বাভাবিকভাবে এই সময়টা লেগে যায়।
এরপরে যেটা সবার প্রশ্ন থাকে সেটা হচ্ছে আসলে কত টাকা লাগে পোস্ট অফিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠাতে। এই বিষয়টা নিয়ে সবারই একটা কনফিউশন থাকে যে আসলে পোস্ট অফিসের মাধ্যমে আপনি একটা প্রোডাক্ট যদি বিদেশে পাঠাতে চান সেখানে আপনার কত টাকা লাগতে পারে পোস্ট অফিসের মাধ্যমে পণ্য পাঠাতে। এখানে আমি আপনাদের জন্য আরেকটা বিষয় বলে রাখি যে আসলে এই যে রেটগুলো এগুলো আপনাদের যদি আমি ধরে ধরে একটা একটা করে বলতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন, কারণ অনেকগুলো কান্ট্রিতে পোস্ট অফিসের মাধ্যমে পণ্য পাঠানো যায়। তো আপনারা এই এই বিষয় নিয়ে আমি একটা পোস্ট আমাদের এই বাই ওয়েবসাইটে দিয়ে রেখেছি, সেটা আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য লিংক দিয়ে দিব অথবা কমেন্ট বক্সে লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনারা পড়ে নেবেন যে আসলে সেখানে বিস্তারিত রয়েছে যে কোন দেশে পাঠাতে কত টাকা লাগে। এইখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আসলে প্রথম যে 500 গ্রাম পাঠাতে কত টাকা খরচ হবে এটা লেখা থাকে। এরপরে অতিরিক্ত 5 কেজি অর্থাৎ 500 গ্রাম এর অংশ বিশেষ এর 20 কেজি পর্যন্ত, অর্থাৎ আপনি যদি 500 গ্রামের অতিরিক্ত 20 কেজি পর্যন্ত যা কিছু পাঠান সেখানে একটা টাকা লাগবে, সেখানে একটা আলাদা খরচ নেবে প্রথম 500 গ্রামের জন্য একটা খরচ নেবে। যাক আমি কিছু দেশের কথা বলে দিচ্ছি যে সমস্ত দেশে সাধারণত আমাদের প্রয়োজন হয়। যেমন অস্ট্রেলিয়াতে যদি আপনি কোনো প্রোডাক্ট পাঠান সেক্ষেত্রে প্রথম 500 গ্রামের জন্য 1410 টাকা আপনার থেকে নেবে, এরপরে পরবর্তী 500 গ্রামের অংশ বা এর বেশি 20 কেজি পর্যন্ত 320 টাকা এর থেকে নেবে। এরপরে আপনারা যদি বাহরাইনে পাঠান সেক্ষেত্রে আপনার 1290 টাকা নেবে প্রথম 500 গ্রাম, এর পরবর্তী প্রতি 500 গ্রামের জন্য আপনার 210 টাকা করে নেবে। এরপরে আপনি যদি বেলারুশে পাঠান 1250 টাকা নেবে, এরপরে পরবর্তী 500 গ্রাম জন্য 280 টাকা করে নেবে। এরপরে আপনি যদি বেলজিয়ামে পাঠান 1750 টাকা নেবে, পরবর্তী 500 গ্রামের জন্য 270 টাকা নেবে। এরপরে আপনি যদি ব্রাজিলে পাঠান 2330 টাকা নেবে, এরপরে পরবর্তী 500 গ্রামের জন্য 540 টাকা নেবে। এরপরে আপনি যদি কানাডাতে পাঠান আপনার 2050 টাকা নেবে, পরবর্তী 500 গ্রামের জন্য 380 টাকা নেবে। এরপরে আমরা যদি চীনে পাঠাই 1250 টাকা নেবে, এরপরে পরবর্তী 500 গ্রামের জন্য 240 টাকা নেবে। আপনি যদি কলম্বিয়া পাঠান সেক্ষেত্রে 1830 টাকা নেবে, পরবর্তী 500 গ্রামের জন্য 460 টাকা নেবে। আমরা আরও কিছু পরিচিত দেশ সম্পর্কে বলি, যেমন কোরিয়াতে যদি আপনি পাঠান তাহলে 1450 টাকা নেবে, পরবর্তী 500 গ্রামের জন্য 190 টাকা নেবে। আমরা যদি মিশরে পাঠান সেক্ষেত্রে 1450 টাকা নেবে, পরবর্তী 500 গ্রামের জন্য 350 টাকা করে নেবে। আপনি যদি ফ্রান্সে পাঠান 1830 টাকা নেবে, পরবর্তী 500 গ্রামের জন্য 270 টাকা নেবে। এইভাবে আপনি 20 কেজি পর্যন্ত পাঠাইতে পারবেন। এরপরে আপনি যদি জার্মানিতে পাঠান 1870 টাকা নেবে, পরবর্তী 500 গ্রামের জন্য আপনা থেকে 270 টাকা করে নেবে। আমরা আরও কিছু দেশ যেগুলা পরিচিত রয়েছে, আপনি যদি ইরাকে পাঠান 1320 টাকা নেবে, পরবর্তী 500 গ্রামের জন্য 210 টাকা করে নেবে। এরপরে আপনি যদি জাপানে পাঠান 1220 টাকা নেবে, পরবর্তী 500 গ্রামের জন্য 180 টাকা করে নেবে। দক্ষিণ কোরিয়াতে পাঠালে 1310 টাকা নেবে, পরবর্তী 500 গ্রামের জন্য 250 টাকা করে নেবে। এইভাবে ধরুন আপনি মালদ্বীপে পাঠালে 960 টাকা করে নেবে, পরবর্তী 500 গ্রামের জন্য 160 টাকা করে নিবে। মালয়েশিয়াতে পাঠালে 1050 টাকা নেবে, পরবর্তী 500 গ্রামের জন্য 190 টাকা করে নিবে। আপনি যদি নিউজিল্যান্ডে পাঠান 1810 টাকা করে নিবে, পরবর্তী 500 গ্রামের জন্য আপনার থেকে 290 টাকা করে নিবে। এইভাবে আপনি বিভিন্ন দেশ রয়েছে মোটামুটি 181টা দেশে আপনারা প্রোডাক্ট পাঠাতে পারবেন। আমি এই পোস্টটা আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি 181টা দেশের মধ্যে যেই দেশটা আপনার কাছে মনে হবে যে এই দেশে আপনি পাঠাবেন আপনি এটাতে পাঠাতে পারবেন। হ্যাঁ, ঢাকা শহরের মধ্যে আপনার ঢাকা যে জিপিও রয়েছে জিপিওটা হচ্ছে গুলিস্তানের কাছে, বাইতুল মোকাররম মসজিদের পাশেই হচ্ছে ঢাকা জিপিও, এই জিপিও থেকে আপনারা পাঠাতে পারবেন। আপনি গিয়ে কথা বলবেন যে আমি বিদেশে প্রোডাক্ট পাঠাতে চাই, কার সাথে কথা বলবো, ওরা আপনাকে কথা বলিয়ে দিবে যে কার সাথে কথা বলবেন, ওনার সাথে কথা বলবেন যে কত টাকা দিয়ে পাঠানো লাগতে পারে, উনি আপনাকে ডিটেলস বলে দিবে। ভালো থাকবেন সবাই, আশা করি ভিডিওটি
আপনাদের কাজে আসবে। এবং আমি বলে দিয়েছি যে আমার এই ভিডিওটা একদম ফুল ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আমাদের এখানে আপনারা পোস্ট আকারে দিয়ে দিয়েছি, এটা আপনারা পড়লে বুঝতে পারবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ।